ধরেন আমি লোনটা নিচ্ছি 5 বছরের জন্য, একটা সম্পদ দিয়ে দিলাম, এখন আজকের বাজার দর অনুযায়ী কিন্তু আমি তাকে সম্পদটা দিলাম প্লাস সে আমাকে টাকাটা দিল। হ্যাঁ, এখন সে চায় তার কন্ট্রাক্টে আছে যে 5 বছর ফুল হয়ে গেলে এর মধ্যে যদি আপনি পে করতে না পারেন তাহলে সম্পদের মালিকানাটা আমার কাছে চলে আসবে। তখন কি আপনি কখনো ধরেন চলে আসছে 5 বছর হয়ে গেছে আপনার সব সময় চিন্তা থাকবে যে সে আমাকে লোনটা দিতে না পারুক, কারণ লোনের অ্যামাউন্টের চেয়ে সম্পদের অ্যামাউন্টটা এখন বেড়ে গেছে। ৫ বছরের মেয়াদে ৫ লাখ টাকা আমি শোধ করতে হবে, আমি 5 বছরে ৫ লাখ টাকা শোধ করতে পারলাম না, তখন ইন্স্যুরেন্স কোম্পানি তো আমার বাকি টাকা শোধ করে দিতে হবে। তো ইন্স্যুরেন্স কোম্পানি তো হিসাবটা করবে যেখানে তো স্বল্পমেয়াদী, ওই স্বল্পমেয়াদের ভিতর আমি ওই টাকাগুলো তার থেকে নিতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি যখন সবাই সবার ট্রিক্স চালাবে এখানে, তিন পক্ষের তিনটা, ধরেন আপনি হচ্ছে ল্যান্ডার আমাকে লোন দিয়েছেন, আমি হচ্ছে আপনার বরোয়ার আমি লোন নিয়েছি আপনার কাছে এবং আমার একটা সম্পত্তি আপনাকে মর্গেজ রেখেছি, আরেকজন হচ্ছে কোম্পানি, তিনজন কিন্তু তিনজনের লাভই চাইবো। আমি চাইবো কি আমার যে সম্পত্তি এটা কিন্তু দিন দিন দাম বাড়ছে, সম্পদ এটা কিন্তু সবসময় স্থাবর সম্পদ কিন্তু সবসময় দাম বাড়তে থাকে। হ্যাঁ, তাহলে আমি চিন্তা করি কিন্তু আমি আপনি যে আমাকে অ্যামাউন্টটা দিয়েছেন ওটা কিন্তু দাম বাড়বে না, ওটার কিন্তু ওরকমই থাকবে, ওই অ্যামাউন্টটাই কিন্তু আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে আপনার কাছে, তাহলে কিন্তু সম্পদ যেটা আপনাকে দিয়েছে সেটা কিন্তু দাম দিন দিন বাড়ছে। এখন আপনি সবসময় হ্যাঁ শুনেন আগে আপনি সবসময় চিন্তায় থাকেন যে যতদিন পর্যন্ত কন্ট্রাক্ট ছিল আমার 5 বছরের জন্য কন্ট্রাক্ট, এই 5 বছরের ভেতর আপনাকে আমার লোনটা পরিশোধ করতে হবে। এখন চাইবেন আপনি কি ওই সম্পদটা আপনার কাছে থাকুক, আমি লোনটা পরিশোধ করতে না পারি এবং এটার সময় সীমা একটা কিন্তু ধরে বেঁধে দেওয়া আছে, আমি তো আপনাকে আসতে দিলে 5 লাখ টাকা পরিশোধ করতে পারবো, যেভাবে আমি কোম্পানিকে কি করছি মান্থলি যে প্রিমিয়ামটা দিচ্ছি এভাবে যাচ্ছে না, প্রিমিয়ামটা তো আমি মান্থলি দিয়ে দিচ্ছি, স্বল্প পরিমাণ অ্যামাউন্ট আমি আপনাকে আস্তে ধীরে দিচ্ছি, তখন আমি করব হয়তো আপনার জন্য কি একটা নির্দিষ্ট সময় আর একটু হয়তো সময় বাড়িয়ে কি করব আপনার এবং সেটা আমি যেহেতু ছোট অ্যামাউন্টে দিচ্ছি আমি আপনাকে রীতিমতো পরিশোধ করতে পারছি, কিন্তু আপনাকে আমার বড় অ্যামাউন্ট ফেরত দিতে হবে যেটা হয়তো আমি নাও পারতে পারি, ঠিক আছে না? এখন আপনিও আমাকে সময় বেঁধে দিয়েছেন যে 5 বছরের ভেতরই দিতে হবে এটা, ঠিক আছে? এখন আমার হয়তো আস্তে আস্তে যদি দিতে হতো আমি হয়তো 5-7 বছর আপনাকে ঠিকই দিয়ে দিতাম, কিন্তু আপনি তো আমাকে সময় ধরে বেঁধে দিয়েছেন, 5 বছর যেদিন কমপ্লিট হবে সেদিনই আমার যে সম্পত্তি আপনাকে দিয়েছিলাম সেটা কিন্তু আপনার মালিকানায় চলে যাবে, এরপর আপনি আমাকে আবার দিবেন কি দিবেন না সেটা তো আর কোনো প্রশ্নই আসে না, ঠিক না? কন্ট্রাক্ট শেষ, তাহলে আমার সবসময় কি চিন্তা থাকবে এই 5 বছরের ভিতর কিভাবে আমি আপনার লোনটা পরিশোধ করব এবং মালিকানাটা নিয়ে আসবো আমার কাছে। ম্যাম, আমার অ্যাকচুয়াল কোশ্চেন ওটা না, হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে যে আমি ইন্স্যুরেন্স কোম্পানি যে আমার টাকাটা পরিশোধ করে দিবে, হ্যাঁ ইন্স্যুরেন্স কোম্পানির ওখানে বেনিফিটটা কোথায়, মানে যে একটা তো যে আমরা যদি আমি আপনাকে পরিশোধ করে দিতে পারি তাহলে ওকে যে আপনার প্রিমিয়াম দিচ্ছি এটা ওর লাভ না, কোম্পানির লাভ না, কোম্পানি সবসময় শুধু লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটা সেভিংস হয়, অন্যান্য যত ধরনের ইন্স্যুরেন্স থাকে জেনারেল যে ইন্স্যুরেন্স গুলো থাকে সেগুলোর ম্যাক্সিমাম কন্ট্রাক্ট থাকে যে আর কোনো রিটার্ন দিবে না, যখন এই ক্ষতির সম্মুখীন হবেন তখন শুধু ক্ষতি পূরণ দিবে এর বাইরে দিবে না, তাহলে এটা কোম্পানির লাভ না। এগুলোতে তো আপনি অনেক মাস ফ্রড করতে পারে, যে এই যে আমাদের করছে করছে না ইন্স্যুরেন্স কোম্পানি গুলো চলে এখন বাংলাদেশ প্রেক্ষাপটে, কয়জনই বা ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে জানি আমরা, যেটা সেটা আমি নিজে আগুন ধরিয়ে দিলাম আপনার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করার জন্য, এটা করছে না? যেটা আপনারা এই যে আমাদের বিভিন্ন সিরিয়াল গুলো দেখেন আপনার ওখানে কি থাকে বিশেষ করে সিআইডি বা ক্রাইম যে রিলেটেড যে গুলো দেখায় ওখানে ম্যাক্সিমাম তো এগুলাই থাকে না, তার মানে মানুষ মার্ডার করে কেন
অহংকার একটা মার্ডার করে কেন ইচ্ছাকৃত ভাবে ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার কে মার্ডার করে ওই যে লাইফ ইন্স্যুরেন্স করা আছে সে অ্যামাউন্টটা পাওয়ার জন্য করে না কিন্তু আমি কোম্পানি আমি কি আপনাকে এমনিতেই ছেড়ে দিব আপনি আমার কাছে এসে বললেন যে কি আমার এই যে দুর্ঘটনার জন্য আমি আপনার কাছে ইন্স্যুরেন্স করতে এসেছিলাম সেই দুর্ঘটনাটা ঘটে গেছে এখন আপনি আমাকে কি দেন ক্ষতিপূরণ দেন আর অমনি কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দিবে দিবে কোম্পানি এটা তাদের লিংক যতটুকু আপনার অতটুকু না হ্যাঁ আপনি ইন্ডিভিজুয়াল মানুষ আমাদের আমাদের যে আপনার কি আইন আছে তারা কিন্তু চাইলে সবকিছু খুঁটিনাটি বের করে ফেলতে পারে ঠিক আছে না কে কাকে মারছে কোথায় মারছে কিভাবে কোথায় ফেলে দিচ্ছে সবকিছু ইজিলি শুধু সদিচ্ছার অভাব অথবা বিচার ব্যবস্থা অত বেশি কিনা মানে জবাবদিহি নাই সে কারণে করছে না আর না হলে কিন্তু যাদেরকে ওই সিআইডি বা যাদেরকে ওই পজিশনে বসাচ্ছে বা যে যে টেকনোলজি তাদেরকে ইউজ করতে দিচ্ছে এগুলোর মাধ্যমে ওয়ান টুর ব্যাপার প্রত্যেকটা ক্রাইম কি ক্রাইমের ইনভেস্টিগেট করা এবং আসল রহস্যটা বের করা ঘটনাটা বের করা এটা কিন্তু খুব ইজি ব্যাপার ওদের জন্য খুব ইজি কিন্তু ওই যে সদ ইচ্ছা বলেন বা জবাবদিহিতা বা আমাদের আইনের শাসনটা এমন না অথবা এই যে দুর্নীতি হ্যাঁ টাকা টোকা খাওয়াই টাওয়াই ওটা এতটুকু ধামাচাপা দিয়ে দিচ্ছি এই কারণে আমাদের কি এই এতগুলো ক্রাইম গুলো হচ্ছে এবং এগুলোর বিচার হচ্ছে না বা সঠিক তথ্যটা মানুষ জানতে পারছে না এই কারণে ঠিক আছে এখন ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এই সব পার্টি গুলোর সাথে হাত করে বসে আছে এই যে বিভিন্ন বিচার শাসন ব্যবস্থার সাথে যারা যারা জড়িত সিআইডি বলেন র‍্যাব বলেন পুলিশ বলেন সবার সাথে কিন্তু তাদের সব লিংক আছে ওয়ান টু তে আপনার কি আপনি কি ফ্রড করছেন কি করছেন সেটা বের করে ফেলবে এটা করে ইনভেস্টিগেট করে ইনভেস্টিগেট করে তারপর যদি দেখে যে না আপনি নির্দোষ আসলে এই ঘটনাটা হয়েছে তখন আপনাকে সেটা তারা কি দিবে রিটার্ন করবে এত সহজে দিবে না ঠিক আছে ওদের কাহিনী হচ্ছে সাধারণ মানুষের জন্য আছে না যারা অ্যাকচুয়ালি করে তাদের তো সরাসরি বের করতে পারছেন না আপনি ওরা বের হেজালের কি আছে না ওদেরকেও যদি আপনি বের হয় ও প্রত্যেকটাই করতে এটাই নিও এরকম তো এটাই নিও ইনফ্লুয়েন্সার টাকা দিচ্ছে না আপনার হ্যাঁ এটাই নিয়ম না কারণ ফ্রড তো করছে করছে না এমন কি আপনি যদি 10 জন করে 10 জনের মধ্যে 5 জন তো পাবেন কারণ আমাদের যদি এমন হতো যে আমাদের সিস্টেমে এখানে কোনো দুর্নীতি নাই কোনো ফ্রড বাজি নাই তখন আমি আপনাকে অন্ধবিশ্বাস করে দিয়ে দিতাম অত ইনভেস্টিগেট করার দরকার ছিল না যেমন আমাদের ব্যাংকে লোন দিচ্ছে লোন একটা লোন স্যাংশন হওয়া কিন্তু অনেক লম্বা একটা প্রসেস কিন্তু আমাদের এখানে কোনো প্রসেসই মানছে না লোন চাচ্ছে দিয়ে ফেলছে এইটাই তাহলে এটা তো সিস্টেমের মধ্যে পড়ে না হ্যাঁ ওইটাই অবশ্যই প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে এগারোটা পাঁচ সাধারণত